আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। লিয়ার লিয়ার ওয়ান খাদ্য দিলে আসলে লিয়ারের মতোই ডিম পাওয়া যায়, কথাটা সত্য। যারা চীনা হাঁস পালন করেন তারা যদি লিয়ার মুরগিকে যে ফিড খাওয়ানো হয় সেই ফিড খাওয়ান তাহলে নিশ্চিতভাবে আপনারা প্রচুর ডিম পাবেন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই ডিমটা বেশি দিন লাস্টিং করবে না, সর্বোচ্চ 2 মাস ডিম পেতে পারেন, এরপরে আর ডিম পাবেন না, হাঁসের ফিটনেস নষ্ট হয়ে যাবে, ডিম নরম হওয়া শুরু করবে, পালক ফেলে দেওয়া শুরু হবে, বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি হবে। এই প্রবলেম আর সলভ করা সম্ভব হবে না কোনোভাবেই। আপনারা যদি লিয়ার লিয়ার খাদ্য হাঁসকে খাওয়ান এই সমস্যাগুলো ফেস করবেন, এটা নিশ্চিত। কারণ প্রতিটি বিষয়ই নিশ্চিত, 100% নিশ্চিত না হয়ে আমরা প্রচার করি না। এই জন্য কেউ না কেউ যদি এরকম করে থাকেন লিয়ার লিয়ার ওয়ান খাদ্য সম্পূর্ণ, মানে শুধু লিয়ার লিয়ার ওয়ান খাদ্যই খাওয়ান, এরকম যদি কেউ খাওয়ান তাহলে কমেন্ট করবেন যে আসলে আমার কথাটা সত্য কি না। এটা হয়টা কি আমি আপনাদেরকে খুলে বলি। এটা খাওয়ালে এই খাদ্যটা কিন্তু মুরগির জন্য তৈরি, আর মুরগি কিন্তু সর্বোচ্চ 18 মাস ডিম দিয়ে থাকে লিয়ার মুরগি। এটা এক প্রকার কৃত্রিমভাবেই ডিম দেয়, কারণ এক খাঁচার মধ্যে 3-4টা মুরগি থাকে, সেই খাঁচার মধ্যেই ডিম দেয়। এরা হাঁটা লড়া চলাফেরা কিছু করে না, খাঁচার মধ্যে বন্দি অবস্থাতেই ডিম দেয়। তাহলে এদের জন্য যে খাদ্যটা তৈরি করা হয়েছে সে খাদ্যটা কিন্তু অনেক গবেষণা করে বিজ্ঞানভিত্তিক ভাবেই তৈরি করা হয়েছে। এই জন্য এই খাদ্যটাকে আমরা যদি নিয়ে এসে হাঁসে প্রয়োগ করি তাহলে কি আসলে ওই রেজাল্ট পাওয়া সম্ভব? হ্যাঁ, কিছুদিন আপনি ডিম পাবেন, কিন্তু বিভিন্ন সমস্যায় আপনাকে ভুগতে হবে। হাঁস কুচি হবে না, তারপরে নরম ডিম হবে, কিছুদিন পরে হাঁস শুকিয়ে যাবে, হাঁসের ওয়েট লস হবে, হাঁসের পালক থাকবে না, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে। তাহলে আপনারা এবার সিদ্ধান্ত নিন যে কী করবেন। আর এই সমস্যা ফেস করেনি এরকম লোক খুঁজে পাওয়া যাবে না যারা হাঁসে প্রয়োগ করেছে। আপনারা কি দেখেছেন খাকি ক্যাম্বেল হাঁসকে কেউ ফিড প্রয়োগ করে? কেউ করে না। 100% ফিড দিয়ে হাঁস খামার করে এরকম খামারই গোটা বাংলাদেশে একটিও নেই। তাহলে বোকার মতো আমরা অনেকেই ভাবতে পারি যে কিরে লিয়ার মুরগির খাদ্য যদি আমরা দেই তাহলে তো ডিম লিয়ারের মতোই পাওয়া যায়। হ্যাঁ, কিছুদিন আপনিও পাবেন, কিন্তু পরবর্তীতে কী হবে সেটা আপনার কল্পনার বাইরে, সেটা আপনি না হওয়া পর্যন্ত বিশ্বাস করবেন না। এই জন্য আমার পরামর্শ থাকবে অবশ্যই কোনোভাবেই লেয়ার মুরগি খাদ্য চীনা হাঁসকে দেওয়া যাবে না, কোনোভাবেই দেওয়া যাবে না, দিলে নিশ্চিত বিপদে পড়বেন, এতে কোনো সন্দেহ নেই।